হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শীতকাল মানে ঠান্ডা লাগা সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট বুকে কফ জমে থাকা এবং টনসিলাইটিসের মতো সমস্যার বাড়বাড়ন্ত আর এই সব সমস্যা থেকে মুক্তি পেতে মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক এবং বোতল বোতল কফ সিরাপ খাওয়া তবে আর নয় আজকের এই ভিডিওতে প্রবল শুকনো কাশি শ্বাসকষ্ট এবং বুকে জমে থাকা কফ সম্পূর্ণরূপে দূর করার অসাধারণ কার্যকরী ঘরোয়া উপায় সম্পর্কে তথ্য নিয়ে এসেছি ইমিউনিটি বৃদ্ধি করে ঠান্ডা লাগার সব ধরনের উপসর্গ দূর করতে চমৎকার ঘরোয়া উপায়টি তৈরির এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দিন মাত্র তিন দিনে শুকনো কাশি এবং শ্বাসকষ্ট দূর করতে অসাধারণ কার্যকরী ঘরোয়া উপায়টি তৈরির উপাদানগুলো হল ভিটামিন সি এবং পিপেরাইন যৌগ সমৃদ্ধ গোলমরিচ শক্তিশালী অ্যান্টঅক্সিডেন্ট এবং ভিটামিন কে সমৃদ্ধ অ্যালাচ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণে ভরপুর তুলসী পাতা ডিকনজেস্টান্ট এবং এসেন্সিয়াল অয়েল সমৃদ্ধ দারচিনি জিন্জেরল এবং র্যাফিনোস উপাদান সমৃদ্ধ আদা ইউজেনল উপাদান সমৃদ্ধ লবঙ্গ এবং অ্যান্টি ইনফ্লামাটরি গুণে ভরপুর মৌরিদানা আট থেকে দশটা গোলমরিচ দুটো এলাচ পাঁচটা তুলসী পাতা এক টুকরো দারচিনি পাঁচ গ্রাম আদা চারটা লবঙ্গ এবং এক চামচ মৌরি হামানদিস্তায় একসঙ্গে ভালোভাবে কুটে নেবেন এরপর হালকা আছে একটি পাত্রে এক কাপ জলে কুটে নেওয়া মিশ্রণ দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন ফোটানো মিশ্রণ সামান্য ঠান্ডা হলে তার মধ্যে এক চামচ অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং ভিটামিন বি সিক্সে সমৃদ্ধ এক চামচ মধু এবং ভিটামিন সিতে ভরপুর দশ ফোটা লেবু রস মিশিয়ে পান করবেন সারাদিনে তিনবার এই ঘরোয়া উপায় ব্যবহার করলেই উল্লেখিত সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধর আরো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ